আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের আমি একটা কাঁকরোলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা কাঁকরোল তো অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তবে এই রকম রেসিপিটা একদমই অজানা। তো চলুন এই রেসিপিটা আমি শুরু করি। আমি এখানে 7টা মতো কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে গোটায় ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এরকমভাবে দুফালি করে কেটে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় মগের এক মগ মতো জল। জলের মধ্যে এবারে আমি কেটে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, সব কাঁকরোলগুলোই দিয়ে দিয়েছি। এবারে আমি দুটো গোটা পেঁয়াজ ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া মতো রসুন। এবার দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর 5 মিনিট মতো এটাকে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, একটা খুন্তির সাহায্যে এভাবে গেঁতে দেখে নিচ্ছি কাঁকরোলগুলো সিদ্ধ হয়েছে কি। তো দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জলটা ছেঁকে নেব। জলটা ছেঁকে নেওয়ার পর কাঁকরোলগুলো একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা চামচে করে এর যে ভেতরে বীজগুলো আছে এগুলোকে সব বার করে দেব। এই একইভাবে আমি সব কাঁকরোলের বীজগুলো বার করে নিয়েছি। এবারে এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে সব কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ পেঁয়াজ দুটো, রসুন কুয়াগুলো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা সিদ্ধ। এই সবগুলোকে একসাথে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখুন, পেস্ট করা হয়ে গেছে। একটা চামচে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি করে বাটতে হবে। এবারে গ্যাসটাকে অন করে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। 3-4 মিনিট মতো আমি নাড়াচাড়া করে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। যে কোনো ভর্তাতে একটু সরিষার তেল না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর গ্যাসটাকে অফ করে দেবো। একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা এই রকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। যারা কাঁকরোল খেতে অপছন্দ করেন তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।